আপনাদেরকে এই সুন্দরবন ভ্রমণের অনেক কিছু দেখানোর ইচ্ছা আছে। তা আমরা কিছুক্ষণ আগে কটকা গিয়েছিলাম, সেই কটকা থেকে এবার আমরা অনেক পথ অতিক্রম করে সুন্দরবনের ভিতর থেকে একেবারে সুন্দরবনের যে ছোট ছোট নদী আছে, তারপর ছোট ছোট খাল আছে, আমরা সেই পথ অতিক্রম করে এখন এসেছি আমরা কচিখালি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে একটি ব্যানার, জল জঙ্গলে আনন্দ ভ্রমণ। এটি আয়োজন করেছে মাস্টার সিরাজুল ইসলাম মার্কেট ব্যবসায়ীবৃন্দ। তা আমরা এখানে আছি, আমরা আরও সামনে এই কচিখালির অনেক কিছু আপনাদেরকে দেখাবো এবং কচিখালির পাশেই রয়েছে আমাদের সে বঙ্গোপসাগর। তা আমরা যাচ্ছি সামনে, আপনারা আমাদের সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কচিখালি বিচে দাঁড়ানো, ঠিক আমার বাঁ পাশে কিন্তু রয়েছে বঙ্গোপসাগর এবং আপনারা দেখতে পাচ্ছেন একেবারে গিয়ে ঢেউ কিন্তু বঙ্গোপসাগরের যে লবণাক্ত পানি তা কিন্তু আমার পাশেই এবং আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি বিচ, মনে হয় যেন দেখতে ইচ্ছা করে, আপনি যত দেখবেন তত ভালো লাগবে। তা আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে দূরে অর্থাৎ খুলনা থেকে পর্যটকরা এসেছে এখানে একটি জাহাজে করে, তারা ঘুরতে এসেছে এই কচিখালির এই সমুদ্র বিচ এবং এত সুন্দর একটি জায়গা আপনাদের দেখলে মন ভরে যাবে এবং আসতে ইচ্ছা করবে এখানে। তাই আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য দর্শক, এবং এইখানে কিন্তু দর্শনার্থীরা রয়েছেন, তারা কিন্তু দেখছেন ঘুরে ঘুরে এই এলাকায়। এবং আরেকটি আপনাদেরকে তথ্য দিতে চাই, সেটি হচ্ছে এই যে আপনারা বালি দেখছেন না, এই বালির কিন্তু একটি রহস্য আছে দর্শক। রহস্যটা হচ্ছে এই বালিতে কিন্তু চোরা বালি আছে, অর্থাৎ আপনি হাঁটতে হাঁটতে যদি কোনো রকম, আপনি তো জানেন না আসলে চোরা বালি কোথায় আছে, আপনি যদি চোরা বালিতে পড়ে যান তাহলে কিন্তু বিপদ অনিবার্য। এবং আপনাদের বলি সৌন্দর্যের মাঝেই কিন্তু বিপদ থাকে, আমরা দেখতে পাচ্ছি সামনে যত যাব ততই কিন্তু কাদা এবং অলরেডি কিন্তু আমার জুতো এই বালিযুক্ত মাটির মধ্যে কিন্তু ঢুকে পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। তাই আমরা আসলে এদিকে যাওয়ার আগে আমাদের জুতো খুলে তারপরে যেতে হবে সম্ভবত। তা আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আরও সামনে যেতে চাই কিন্তু নরম বালি, এবং আগেও বলেছি যেহেতু বিচ এখানে কিন্তু প্রতি পদক্ষেপে বা প্রতি পায়ে পায়ে কিন্তু আমাদের জন্য বিপদ আসন্ন, কারণ এখানে কিন্তু দর্শক চোরাবালি রয়েছে, আপনারা জানেন এই চোরাবালি। তা আপনাদের সাথে আমরা আরও যুক্ত হব, আপনারা আমাদের সাথে থাকবেন দর্শক। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কচিখালি বিচ, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের ডান পাশেই রয়েছে সুন্দরবন, ম্যানগ্রোভ সুন্দরবন। এই সুন্দরবন কিন্তু যেমন নাম সুন্দরবন, দেখতেও তেমনি সুন্দর, প্রচুর পর্যটকরা কিন্তু এখানে ঘুরতে আসেন দর্শক। তা আজকে আমরা সেই গতকাল রাত থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা লংস জার্নি করছি এবং অনেক বড় বড় নদী, ছোট ছোট নদী, তারপর ছোট ছোট খাল সুন্দরবনের মধ্য দিয়ে অতিক্রম করে আমরা কিন্তু বঙ্গোপসাগরের পাশে অর্থাৎ এই কচিখালিতে আছি আমরা। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুন্দরবন, এটি কিন্তু নাম যেমন সুন্দরবন তেমনি কিন্তু প্রতি সেকেন্ডে সেকেন্ডে কিন্তু বিপদ দর্শক এখানে কিন্তু আসন্ন, কারণ এখানে কিন্তু আপনারা আগেও বলেছি এখানে কিন্তু বাঘ মামা রয়েছে, এই বাঘ মামা যে কোনো মুহূর্তে কিন্তু আক্রমণ করতে পারে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাম্যান দেখাচ্ছে একেবারে সোজা দক্ষিণে কিন্তু সেই বঙ্গোপসাগর, এবং আমাদের ঠিক উত্তরে একটি জাহাজ রয়েছে, আপনারা দেখাচ্ছেন ক্যামেরাম্যান। এই জাহাজে কিন্তু কিছুক্ষণ আগে পর্যটকরা এখানে এসেছেন এবং প্রচুর পর্যটকরা কিন্তু এই স্থান ভ্রমণ করতে আসেন, বিশেষ করে কটকা, কচিখালি এবং দুবলার চর, এবং শীতের সিজনটা সবচেয়ে বেশি পর্যটকরা আসেন। তা আপনারা যারা আসতে চান তাদের জন্য আমি একটি প্রতিবেদন করব, আপনারা কীভাবে ঢাকা থেকে এই কচিখালি আসবেন, কটকাতে যাবেন, দুবলার চরে যাবেন, তা আপনাদের অবশ্যই সে প্রতিবেদন করবো। কিন্তু তার আগে একটু কথা বলতে চাই, আমার সাথে ক্যামেরাম্যান রয়েছেন কিন্তু নয়নদা, অত্যন্ত বিচক্ষণ মানুষ নয়নদা, খুব কষ্ট করে কালকে থেকে আমার সাথে এই ভিডিওগুলো তিনি সম্পাদন করছেন, এজন্য নয়নদাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। তা আমরা আরও কিছু আপনাদেরকে দেখাবো দর্শক সামনে। দর্শক, আমরা কিন্তু কচিখালির সমুদ্র বিচে দাঁড়ানো আছি এবং আমার পিছনে কিন্তু সুন্দরবন, এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছগুলোর যে পরিস্থিতি, আমরা যাবো এর কাছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছগুলোর যে শিকড় কিভাবে বের হয়েছে, আসলে শিকড় তো থাকা উচিত ছিল মাটির নিচে কিন্তু আসলে শিকড় উপরে কেন, অর্থাৎ এই যে সমুদ্রের যে বড় বড় ঢেউগুলো সেই ঢেউগুলো কিন্তু এইখানে আশ্রে পড়ে এবং এত গতিবেগ নিয়ে আশ্রে পড়ে এবং এত বড় বড় ঢেউ, যার কারণে কিন্তু এই গাছের
গোড়ায় যে মাটি ছিল সেই মাটি সরে গিয়ে কিন্তু একেবারে দেখুন কি পরিস্থিতি। আরও অনেক সুন্দর সুন্দর গাছ আছে আমরা আপনাদের দেখাচ্ছি এই কচিখালিতে। আমরা দেখতে পাচ্ছি সুমন অত্যন্ত আমার স্নেহধন্য ছোটো ভাই, আমাদের সহযাত্রী সুমনও আছে। এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো দর্শক, চমৎকার চমৎকার কিন্তু দৃশ্য এবং কীভাবে গাছগুলো শুয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই কচিখালিতে। এবং সুন্দরবনের মধ্যে ঢোকার ইচ্ছে আছে দর্শক, কিন্তু মনের মধ্যে একটি ভয় কাজ করছে যে এই বুঝি বাঘমামা এলো আমাদের ধরে নিয়ে গেল। যার জন্য এখানে যারা ফরেস্ট কর্তৃপক্ষ আছেন, ফরেস্ট অফিসে যারা আছেন, তারা আমাদের সাথে আছেন, তারা নির্দেশ বা অনুরোধ করেছেন যেন আমরা ভিতরে না যাই, কারণ দুর্ঘটনা হলে তখন একটি সমস্যা। তাই দর্শক আরও অনেক কিছু দেখাবো, আমাদের সাথে থাকবেন।